শুভ সন্ধ্যা পিলামানে, মু গৌতম স্যার তোমাকে স্বাগত করুছি তোমাকে অতি ক্রিয়েটিভ চ্যানেল অল ইন এজুকেশন কু। পিলামানে আজ আমি সপ্তম শ্রেণীর আম পরিবেশ বিষয় আলোচনা করা, যাকে ভূগোল বই রয়েছে। প্রিভিয়াস ক্লাসে মু তোমাকে আম পরিবেশ পাঠ্যপুস্তক যে রয়েছে তাকে ভালভাবে পড়াইছিল আম পরিবেশ বিষয়টি, এবং তুমি মানে সেই ভিডিও যদি দেখি নাও তাহলে মোর প্লে লিস্ট চেক করে পড়ব। সপ্তম শ্রেণীর 7th ক্লাস না মোর প্লে লিস্ট রয়েছে, সেতিরে ভিডিও আড অছি, তুমি মানে সপ্তম শ্রেণীর যাহা বি বিষয় রয়েছে সেতিরে তুমি পাই পারিব। আজি আমি ভূগোল বইর যে আম পরিবেশর প্রশ্ন উত্তর সমস্ত প্রশ্ন উত্তর যে পাঠ্যপুস্তক রয়েছে সেগুলো আমি আলোচনা করা। এই যে কোশ্চেন আনসারটি রয়েছে যাকি বর্ষা যেকি লেখিলে, ওকে, সে যা মো সাথে কন্টাক্ট রুহতি, ধন্যবাদ দেবী তাঁর নিজের প্রশ্ন উত্তরক সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এবং তাকে মু মনে কলি নিজ পিলামানক পাখরে পৌঁছাই পারিবি, যাকি সম্পূর্ণ সঠিক রয়েছে এবং বহু সুন্দর রয়েছে মধ্যে। দেখুন প্রথম যে কোশ্চেনটি রয়েছে যে পরিসংস্থা কোণ, পরিসংস্থা মুখি এক অন্তঃসম্বন্ধীয় পরিবেশ বলে, যেমিকি যার উত্তর আমি লেখিপার কৌশি পরিবেশে রয়েছে সমস্ত জীবক মধ্যে নির্ভরশীলতা সে তথা সে পরিবেশ অন্তর্গত ভৌতিক ও রাসায়নিক উপাদান মধ্যে অন্তঃসম্বন্ধ পরিসংস্থা কুয়া থাকে। তাহলে এতকি এনসার হয়ে পড়ব, যেমিকি ইয়ার এনসার রয়েছে। তাপরে আমি যা নেক্সট প্রশ্নক, প্রাকৃতিক পরিবেশ কহিলে কোণ বুঝবা, প্রাকৃতিক পরিবেশ কহিলে আমি এই বুঝবা যে পরিবেশ প্রকৃতি দ্বারা আপা আপে সৃষ্টি হয়ে থাকে তাকে প্রাকৃতিক পরিবেশ কুয়া থাকে। প্রকৃতি আপা আপে যেটা তৈরি করে থাকে, প্রকৃতি যেটা আমাকে দিয়ে থাকে সেইটা হি প্রাকৃতিক পরিবেশ। তাপরে প্রশ্ন রয়েছে পরিবেশর মুখ্য অংশগুলিক কোণ, পরিবেশর মুখ্য অংশগুলিক হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশ, মনুষ্যকৃত পরিবেশ এবং মনুষ্য, যাকি তোমার টেবুল আকারে বিভিন্ন প্রকার উপাদান সব রয়েছে সেই যে উপাদানগুলিক হি হচ্ছে পরিবেশের মুখ্য উপাদান বা মুখ্য অংশ। তাপরে প্রশ্ন রয়েছে অশ্মমণ্ডল কোণ, অশ্মমণ্ডল হচ্ছে পৃথিবীর কঠিন ভূত্বক বা শক্ত উপরিভাগক অশ্মমণ্ডল কুহতি। অশ্মমণ্ডল দ্বারা আমি কোণ কোণ পাই রে বহু গুড়ে জিনিস আমি পাই, যেমিকি আমি খনিজ দ্রব্য পাই, তাপরে আমি মাটি পাই যেটাকি আমি চাষ করে পারি, তাপরে আমি কোণ কি না বিভিন্ন প্রকারের প্রাকৃতিক গ্যাস পাই যাকে আমি নিত্য ব্যবহার্য আমি ব্যবহার করে থাকে, বিভিন্ন প্রকার উপাদান আমি অশ্মমণ্ডল পাই, জল বি আমি অশ্মমণ্ডল মিলি থাকে। তাপরে প্রশ্নটি রয়েছে জৈবিক পরিবেশের দুইটি মুখ্য অংশ কোণ, জৈবিক পরিবেশের দুইটি মুখ্য অংশ হচ্ছে প্রাণী এবং উদ্ভিদ। তুমি মানে জাঁ জৈবিক পরিবেশ আমি কাহকু কইবারে না যার জীবন অছি, জীবন কাহার অছি না প্রাণীর অছি এবং উদ্ভিদর রয়েছে। তাপরে প্রশ্নকু যা জৈবমণ্ডল কাহকু কুহাযায়, জৈবমণ্ডল তুমি মানে জাঁল কি প্রাণী উদ্ভিদ হচ্ছে দুইটি মুখ্য অংশ জৈবমণ্ডলর, তেমন উভয় প্রাণী উদ্ভিদক নিয়ে জৈবমণ্ডল গঠিত হয়ে থাকে। এহা অশ্মমণ্ডল, বায়ুমণ্ডল, বারিমণ্ডল অন্তর্গত পারস্পরিক সম্বন্ধ থিবা তথা জীবনধারণ পাই আবশ্যক উপাদান থিবা পতলা স্তরক বুঝায়। অর্থাৎ যেহেতু জৈবমণ্ডল আমি উভয় প্রাণী উদ্ভিদক বুঝাই থাকে, তেমন যেহেতু প্রাণী এবং উদ্ভিদের জীবন রয়েছে তাহলে জৈবমণ্ডলের নিশ্চিত জীব ও জীব বঞ্চবা লাগি জীবর জীবনধারণ লাগি আবশ্যক উপাদান এই জৈবমণ্ডলর হি মিলিপারি থাকে। তাপরে যা পরবর্তী প্রশ্নক, পরবর্তী প্রশ্নটি দিয়েছি ঠিক উত্তরটি আমি বাছিকি লেখিবা, যেমিকি কেউটি গোটিয়ে প্রাকৃতিক পরিসংস্থা নুহে, প্রাকৃতিক পরিসংস্থা নুহে আমি যদি কইবা অপশন গুড়িক রয়েছে মরুভূমি, আকোয়ারিয়ম, জঙ্গল। প্রাকৃতিক পরিসংস্থা আমি নুহে কথা আমাকে পচারিছি, তাহলে আকোয়ারিয়াম যেটা হয়ে থাকে আমি নিজে হি তৈরি করে থাকে, যেমিকি তুমি মানে দেখিথিব কাচর গোটে বাক্স থাকে তা ভিতরে পানি ছড়া যাই থাকে এবং সেথিরে মাছ মানে কোন করে থাকে না খেলি থাকে এবং পাই সিস্টম করা যাই থাকে যেটাকি অক্সিজেন বহুত ভরপুর মাত্রায় যাই থাকে যেটাকি পানিটা এপট সেপট হয়ে থাকে, তাহলে সেইটা হচ্ছে আকোয়ারিয়াম যেটাকি আমি নিজে করে থাকে। কিন্তু মরুভূমি প্রকৃতি দ্বারা তৈরি হয়ে থাকে, জঙ্গল বি প্রকৃতি দ্বারা তৈরি হয়ে থাকে, কিন্তু আকোয়ারিয়ামটা আমি প্রাকৃতিক পরিসংস্থা নুহে এটা কৃত্রিম পরিসংস্থা, ইয়ার রাইট আনসার হয়ে আকোয়ারিয়াম। তাপরে যা আমি পরবর্তী প্রশ্নক, কেউটি মানবীয় পরিবেশর এক অংশ নুহে, মানবীয় পরিবেশর কেউটি এক অংশ নুহে রে, না এটি দিয়েছি ভূমি দিয়েছি, ধর্ম দিয়েছি, সম্প্রদায় দিয়েছি। তার মানবীয় পরিবেশ কহিলে আমি সম্প্রদায়টা মনুষ্য দ্বারা হয়ে থাকে, ধর্মটা বি মনুষ্য দ্বারা হয়ে থাকে, কিন্তু ভূমিটা এটা প্রকৃতিগত, এটা প্রাকৃতিক পরিবেশ, মানবীয় পরিবেশ নুহে। তাপরে যা আমি নেক্সট প্রশ্নক, পরবর্তী প্রশ্নটি রয়েছে কেউটি এক মানবকৃত পরিবেশ অর্থাৎ মানব তৈরি করেছি, যেমিকি অছি রাস্তা রয়েছে, সমুদ্র রয়েছে এবং পর্বত রয়েছে। পর্বত হচ্ছে প্রকৃতিগত, এই এনসারটি হব না, সমুদ্র বি রয়েছে প্রকৃতিগত, এই এনসারটি হব না, রাস্তা যাকে মনুষ্য
ମନୁଷ୍ୟ ଦ୍ୱାରା ତିଆରି ମାନବକୃତ ପରିବେଶ। ତାପରେ ଅଛି କେଉଁଟି ପରିବେଶ ନିମନ୍ତେ ବିପଦ। ବିପଦ ହେଉଛି କେଉଁ ଅପସନ ଗୁଡ଼ିକ ଆମେ ଦେଖିଦେବା, ବଢ଼ୁଥିବା ଉଦ୍ଭିଦ, ବଢ଼ୁଥିବା ଜନସଂଖ୍ୟା, ବଢ଼ୁଥିବା ଶସ୍ୟ। ଦେଖ ଶସ୍ୟ ବଢ଼ିଲେ ଆମେ ଅଧିକ ପରିମାଣରେ ଖାଦ୍ୟ ପାଇବା, ତାହେଲେ ଏହା ବିପଦ ନୁହେଁ, ଆମ ପାଇଁ ଲାଭଦାୟକ। ଏବଂ ଉଦ୍ଭିଦ ବଢ଼ିଲେ ଆମେ ଅଧିକ ପରିମାଣରେ ଅମ୍ଳଜାନ ପାଇବା, ଇଏ ଲାଭଦାୟକ ଏବଂ ବିପଦ ନୁହେଁ। ତାହେଲେ ବିପଦ ହେଉଛି ଜନସଂଖ୍ୟା ବଢ଼ିଲେ ଅଧିକ ଖାଦ୍ୟର ଆବଶ୍ୟକତା ପଡ଼ିଥାଏ, ଅଧିକ ଅମ୍ଳଜାନର ଆବଶ୍ୟକତା ପଡ଼ିଥାଏ, ଅଧିକ ଭୂମିର ଆବଶ୍ୟକତା ପଡ଼ିଥାଏ, ଯାହାକି ପରିବେଶ ଲାଗି କ'ଣ ହେଇଥାଏ ନା ବିପଦ ହୋଇଥାଏ। ତାହେଲେ ବଢ଼ୁଥିବା ଜନସଂଖ୍ୟା ହେଉଛି ଏହାର ସଠିକ ଉତ୍ତର। ତାପରେ ଯିବା ଆମେ ସ୍ତମ୍ଭ ମିଳନ ପାଖକୁ। ସ୍ତମ୍ଭ ମିଳନର କ ସ୍ତମ୍ଭ ରହିଛି ଜୈବମଣ୍ଡଳ, ବାୟୁମଣ୍ଡଳ, ବାରିମଣ୍ଡଳ ଏବଂ ପରିବେଶ। ଖ ସ୍ତମ୍ଭ ରହିଛି ପୃଥିବୀକୁ ହେରି ରହିଥିବା ଗ୍ୟାସୀୟ ସ୍ତର। ଖରେ ରହିଛି ଜଳରାଶି, ଗରେ ରହିଛି ଆମର ପରିବେଷ୍ଟନୀ, ଘରେ ରହିଛି ତୁମର ଜଳସ୍ଥଳ ବାୟୁ ମଧ୍ୟରେ ପାରସ୍ପରିକ ସମ୍ପର୍କ ଥିବା ପତଳା ସ୍ତର। ଯେନ୍ ଜଳସ୍ଥଳ ବାୟୁ ମଧ୍ୟରେ ସମ୍ପର୍କ ଯେଉଁ ପତଳା ସ୍ତର ରହିଛି ସେଇଟା ହେଉଛି କ'ଣ କିରେ ନା ଜୈବମଣ୍ଡଳ। ଏବଂ ଆମେ ଜାଣିଛନ୍ତି ପୃଥିବୀକୁ ଘେରି ରହିଥିବା ଗ୍ୟାସୀୟ ଅବସ୍ଥା କ'ଣ କୁହନ୍ତି ରେ ନା ବାୟୁମଣ୍ଡଳ ଆମେ କହିଥାନ୍ତି। ତାପରେ ରହିଛି ବାରିମଣ୍ଡଳ ହେଉଛି କେବଳ ଜଳରାଶିକୁ ବାରି, ବାରି ଅର୍ଥ ଜଳ। ପରିବେଶ ହେଉଛି ଆମର ଯାହା ଆମ ଚାରିପାଖରେ ଦେଖନ୍ତି ତାହା ହେଉଛି ଆମର ପରିବେଶ। ଇଏ ହେଉଛି ରାଇଟ୍ ଆନ୍ସର୍। ତାପରେ ଦେଇଛି କାରଣ ଦର୍ଶାଅ, ଭୌଗୋଳିକ କାରଣ ଆମେ ଦର୍ଶାଇବା, ଅର୍ଥାତ୍ ଯାହା ବି ଦେଇଛି ତାକୁ କ'ଣ ପାଇଁ ହେଇଥାଏ, କାହିଁକି ହେଇଥାଏ ସେଇଟା ଆମେ ଦର୍ଶାଇବା। ଏଠି ପ୍ରଶ୍ନଟି ରହିଛି ମଣିଷ ପରିବେଶରେ ପରିବର୍ତ୍ତନ ଆଣିଥାଏ। ମଣିଷ ନିଜର ଆବଶ୍ୟକତା ପୂରଣ ପାଇଁ ମଣିଷ ପରିବେଶର ପରିବର୍ତ୍ତନ ଆଣିଥାଏ, ଇଏ ହେଉଛି ସଠିକ୍ ଆନ୍ସର୍। ତାପରେ ପ୍ରଶ୍ନ ରହିଛି ପ୍ରାଣୀ ଉଦ୍ଭିଦ ପରସ୍ପର ନିର୍ଭରଶୀଳ କିପରି, କାହିଁକି ପ୍ରାଣୀ ଉଦ୍ଭିଦ ପରସ୍ପର ନିର୍ଭରଶୀଳ। ଉତ୍ତରଟି ହେବ ମନୁଷ୍ୟ ଖାଦ୍ୟଶସ୍ୟ ପାଇଁ ଉଦ୍ଭିଦ ଉପରେ ନିର୍ଭରଶୀଳ, ପ୍ରାଣୀ ବଞ୍ଚି ରହିବା ପାଇଁ ଉଭୟ ଉଦ୍ଭିଦ ଓ ଖାଦ୍ୟଶସ୍ୟ ଉପରେ ନିର୍ଭରଶୀଳ, ଉଦ୍ଭିଦର ବିକାଶ ସନ୍ତୁଳନ ରଖିବା ପାଇଁ ମନୁଷ୍ୟ ପ୍ରାଣୀର ଆବଶ୍ୟକତା ରହିଛି, ଇଏ ହେଉଛି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ସଠିକ୍ ଆନ୍ସର୍ ଏବଂ ଏହା ହେଇଛି ତୁମର ଉତ୍ତର। ତାପରେ ଆଉ ପ୍ରଶ୍ନ ହିଁ ନାହିଁ। ତା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଭିଡ଼ିଓଟିକୁ ତୁମ ସାଙ୍ଗମାନଙ୍କ ସହିତ ସେୟାର କରିବ ଏବଂ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବ। ଧନ୍ୟବାଦ। ଜୟ ହିନ୍ଦ।